আজ আমি শোনাবো প্যালেস্তাইনের আরেকটি গল্প, পর্বত। এটি লিখেছেন ওয়ালিদ রাবহ। যখন দিনান্তের শেষ লাল সূর্যরশ্মিটুকু নিশীথ অন্ধকারের সাগরে ডুবে যাচ্ছে, তখন সে তার সেলের ছোট্ট গর্তটাতে চোখ রেখে দাঁড়িয়ে তাকিয়ে আছে প্রকৃতির অপার রহস্যময়তার দিকে। কতক্ষণ যে সে এইভাবে অপলক দৃষ্টিতে উদ্দেশ্যহীনভাবে সেলের দেওয়াল ধরে দাঁড়িয়েছিল তার সে খেয়াল ছিল না, কিন্তু ঠিক তখনই সে অনুভব করল একটা ভারী পাথর ধীরে ধীরে তার বুকের উপর চেপে বসছে, আরও আরও শক্ত হয়ে চেপে বসছে। সেটা দম বন্ধ হয়ে আসছে তার। ও, কি কষ্ট! একটু একটু আলো চাই, একটু বাতাস। সেলের মধ্যে ঘুমিয়ে থাকা তার সাথীদের দিকে তাকালো সে। অঘরে ঘুমোচ্ছে সাথীটি। সে চিন্তা করল, এখন ওকে জাগিয়ে নিজের কষ্টের কথা বলে আর কি হবে। তখনই সঙ্গীর গলা ভেসে এলো অন্ধকার থেকে, কি হয়েছে ম্যাগিন? কিছু না, ঘুমিয়ে পড়ো, মৃদু স্বরে জবাব দিল সে। ঘুমিয়েই তো ছিলাম, এত ছটফট করলে জেগে তো উঠতেই হয়। আমার বুকের ওপর যেন একটা পর্বত চেপে বসেছিল, সে বলল। অন্ধকার এখন চুপি চুপি বেশ ঘন হয়ে আসছে। সেলের গর্তটার ভিতর দিয়ে সে আবছা অথচ জলজলে তারাগুলির দিকে তাকালো। তাদের নরম আর মিষ্টি আলো যেন তাকে ভালোবাসতে চাইছে গভীরভাবে। এখন তার একটু আরাম বোধ হচ্ছে, ভালো লাগছে। আগের জেলখানাটা ছিল একটা কবরখানার মতো। সেখানে না ছিল সূর্য, না ছিল বাতাস, না ছিল পৃথিবী। এখানে অন্তত নিঃশ্বাস নেওয়ার মতো বিশুদ্ধ বাতাস আছে। কি তখন থেকে বকছ বলতো? কিছু না, সে নিজেকে ফিরে পেল। কিন্তু তুমি তো পাগলামি শুরু করেছ, সঙ্গীটি বলল। নাল লাগানো ভারী জুতোর একঘেয়ে আওয়াজ তাদের দরজার দিকে এগিয়ে আসছে। দরজার কাছে এসে আওয়াজ থামল। তোমার কি খিদে পেয়েছে? বুকের ওপর চাপানো পাথরটা কেড়ে নিয়েছে আমার আজকের সমস্ত খিদেকে। বোধহয় ওরা রাতের খাবার এনেছে, তুমি তো সারাদিন কিছু খাওনি। শুনেছ? জুতোর আওয়াজ দূরে মিলিয়ে যাচ্ছে। খাবার সময় এখনো আসেনি, পাহারাদার টহল দিচ্ছে। ওই পাহারাদারটা কিন্তু আমাদের মতোই পরাধীন, নিয়মের খাঁচায় বন্দি। ওকেও সহ্য করতে হয়েছে অনেক অত্যাচার। আর দেখো না, গত শীতে আমি যখন জেলে ছিলাম, পাহারাদারটা আমাকে বারবার প্রশ্ন করেছে আমার খিদে পেয়েছে না তেষ্টা পেয়েছে, শীত করছে কি না। মমতা মাখা চোখে আমার দিকে তাকিয়ে থাকতো সে। আমাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠেছিল, কিন্তু রাস্তায় দেখা হলে সে আমাকে এড়িয়ে যেত। হয়তো ভাবত আমার সঙ্গে বন্ধুত্ব তাকে জেলখানার দিকে ঠেলে দেবে। রাত্রির নিস্তব্ধতাকে খান খান করে একটা তীক্ষ্ণ আওয়াজ তাকে সন্ত্রস্ত করে তুলল। তার মনে হচ্ছে গোলাগুলির আওয়াজ যেন তীব্র থেকে তীব্রতর হয়ে উঠেছে। শিশুদের আর্তচিৎকার সে যেন শুনতে পাচ্ছে। সেলের এক কোণে সরে এসে দুহাতে কান চেপে চোখ বন্ধ করে মাথা নামিয়ে সে সব কিছু থেকে যেন দূরে সরে যেতে চাইল। এটা বাজ পড়ার আওয়াজ, তুমি এরকম করছো কেন? সঙ্গীর কথা তাকে সচেতন করল। ছোট্ট গতটার মধ্য দিয়ে তারায় ভরা আকাশটার দিকে সে চেয়ে রইল। বলল, গত সেপ্টেম্বরে আমার মা আমার জন্য সত্যি ব্যস্ত হয়ে পড়েছিলেন। তার ধারণাই ছিল না আমি বেঁচে আছি, কিন্তু দশ দিন পরে আমি সম্পূর্ণ সুস্থ অবস্থায় বাড়ি ফিরলাম। আর তখন বাড়ির সামনে জমা দশটা পচা গলা মৃতদেহ, যাদের কবর দেওয়ার কেউ ছিল না। মৃতদেহের দুর্গন্ধ তখন সমস্ত বাতাসকে বিষাক্ত করে তুলেছিল। কাজটা আমি নিলাম, জ্বালানির সাহায্যে একটা মৃতদেহ থেকে আরেকটা মৃতদেহ এইভাবে সব কটা পুড়িয়ে ফেললাম। ম্যাগিনের মন কেন যেন আজ বারবার তার পুরনো দিনগুলোতে ফিরে যাচ্ছে। সে যেন শুনতে পাচ্ছে গুলির হিস হিস শব্দ, দেখতে পাচ্ছে আরও দুজন সঙ্গীকে যারা তার যুদ্ধের সাথী ছিল, অনুভব করতে পারছে গুলির আচমকা আওয়াজে তার হঠাৎ পাওয়া ভয়কে। তুমি এরকম অশান্ত হয়ে উঠলে কেন? পর মুহূর্তেই তারা দুজনে শুনতে পেল তালা খোলার শব্দ। দরজাটা খুব আস্তে খুলে গেল। একজন সৈনিক ঠিক দরজার ওপর দাঁড়িয়ে আছে। সৈনিকটির মুখে উদ্বেগ, জড়তাপূর্ণ স্বরে সে বলল,
আমি তোমাদের কিছু কাজে লাগাতে চাই। অবশ্য আমি জানি না তোমাদের কি কাজে লাগাবো আমি। সৈনিক নিঃশব্দে দাঁড়িয়ে রইল। ওরা তাকিয়ে আছে পরস্পরের দিকে। তুমি কি বলতে চাইছ? কাল তোমাদের ফাঁসি দেওয়া হবে। আমি, তোমরা যদি চাও। তাকে থামিয়ে দিয়ে ম্যাগিন বলে উঠল, ধন্যবাদ, আমাদের আর কিছুই চাওয়ার নেই। আমি যে আর কোনোদিন বাড়ি ফিরব না সে খবর আমি আগেই মাকে পাঠিয়েছি। ম্যাগিনের সঙ্গী ঠান্ডায় কাঁপছিল। তার দিকে তাকিয়ে সৈনিকটি বলল, তোমার কি কিছু বলার আছে? আমার কেউ নেই। গত সেপ্টেম্বরে একটা ট্যাঙ্কের নিচে তারা সবাই হারিয়ে গেছে। দরজাটা নিঃশব্দে বন্ধ হয়ে গেল। ওরা ঠান্ডা মেঝেতে পাশাপাশি বসল। আচ্ছা, বলতে পারো ওরা আমাদের ফাঁসি দিচ্ছে কেন? ম্যাগিন খুব শান্ত অথচ কঠিন স্বরে বলল, তোমার পরিবারকে ধ্বংস করেছে যে ট্যাঙ্কটা, তাকে আমরা গুঁড়ো করে দিয়েছি। ম্যাগিনের চোখগুলো জ্বলে উঠল। দাঁতগুলো ঠোঁটের ওপর চেপে বসে রক্তের রেখা ফুটিয়ে জানিয়ে দিল তার মনের সমস্ত বিদ্বেষকে। জুতোর আওয়াজ আবার এগিয়ে আসছে। রাতের খাবার আসছে। ম্যাগিন হেসে উঠল। জেলখানা জীবনে এই বোধ হয় তার প্রথম হাসি। কাল আমরা মারা যাব, আজকে রাতে আমাদের খাবারের কোনো প্রয়োজন নেই। খালি পেটে মরার চেয়ে ভরা পেটে মরা অনেক ভালো। তফাৎটা কোথায়? লোহার দরজা সরিয়ে সৈনিকটি ভেতরে ঢুকতেই খাবারের থালাগুলো নিয়ে নিল ওরা। আরে, এই প্রথম আমরা একটা করে বিরাট মাংসের টুকরো পেলাম। ম্যাগিন বিদ্রুপ ভরা গলায় বলল, এই এক টুকরো মাংস আজ তোমার জন্য, কাল দুটো আস্ত উঠ তাদের জন্য। সে তারায় ভরা আকাশে তার চোখ দুটোকে ডুবিয়ে দিল। তার সঙ্গী তখন অত্যন্ত পরিতৃপ্তির সঙ্গে খাচ্ছে। সত্যি ভালো খাবার, তুমি খাচ্ছ না কেন? তোমার খাবারের মধ্যে রক্ত কেন? কি বোকা তুমি, এটা তো টমেটোর সস। ম্যাগিন আর কিছু ভাবতে পারছে না, সেই কড়ি কাঠের দিকে চেয়ে রইল। চোখের সামনে ভেসে উঠল ফাঁসি কাঠটা। কাল তার মৃত্যু, তাকে লাল রঙের, ঠিক রক্তের মতো লাল রঙের পোশাক পরানো হবে। কিন্তু পোশাকটা লাল হবে কেন? বোধহয় রক্তটাকে ঢাকবার জন্য। কিন্তু এটা তো ফাঁসি কাঠ নয়। ওরা বলে এটাই নাকি মরার সব থেকে সহজ উপায়। কেমন বিভ্রান্ত অথচ ভরাট গলায় ম্যাগিন বলল, কি বলছো তুমি? কিছু না। তুমি বলছো ফাঁসি মরার সব থেকে সহজ উপায়? হ্যাঁ, তাই। ম্যাগিনের সঙ্গী এ কথা মানল না। ম্যাগিনের মনে পড়ছে তো পুরনো দিনের কথা, ভাবছে তার পরিবারের কথা, যাদের সে আর কোনোদিনই দেখতে পাবে না। সঙ্গীও বলছে তার মায়ের কথা, নিজের কথা। আমার মা তার গয়না বিক্রি করে বাবাকে রাইফেল কিনে দিয়েছিলেন, কিন্তু মা মারা গেলেন একটা ট্যাঙ্কের নিচে। মা আমাকে বিয়ে করতে বলেছিলেন, কিন্তু আমি শুনিনি। আমি আগুনকে ভালোবেসেছিলাম আর তাকেই সাক্ষী রেখে বন্দুককে করেছিলাম জীবন সঙ্গিনী। মা আমাকে আরও আরও ভালোবেসেছিলেন। আলোটা হঠাৎ নিভে গেল। ওরা আলোটা নেভালো কেন? এটাই তো আমাদের শেষ রাত্রি। না, বাইরে সব আলো নিভে গেছে, জেনারেটরটা খারাপ হয়ে গেল বোধহয়। ম্যাগিন দেখতে পাচ্ছে ভোরের আলো অন্ধকারকে চৌচির করে পাহাড়ের চূড়োটাকে রাঙিয়ে দিচ্ছে। ওরা এগিয়ে আসছে, বুটের আওয়াজ যেন ঠিক বুকের ভেতরে। সেলের দরজার তালা খোলার ঝনাত আওয়াজটা শুনতে পেল ওরা। একটা দেশলাই জ্বলে উঠেছে। সৈনিকদের মুখগুলোকে চমকে দিয়ে আলোটা নিভে গেল, আর সঙ্গে সঙ্গেই সূর্যরশ্মির ছটা তাদের পৌঁছে দিল নতুন এক প্রভাতে।